হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দিস ইজ রুকসানা শিকদার, তানিয়া ফ্রম তানিয়াস কিচেন স্টুডিও। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আজ আমি তৈরি করব চিকেন চাপ রেসিপি, একদম ঢাকাইয়া পুরান ঢাকার স্টাইলে। পুরান ঢাকা না, অ্যাকচুয়ালি ওই যে বিহারি ক্যাম্পের স্টাইলে আজকে আমি চিকেন চাপটা বানাচ্ছি। তার জন্য প্রথমেই আমি এখানে 5 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। আমি যেটাতে মেরিনেশন করব ওই মেরিনেশন সসটা বানাচ্ছি এখন। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ সরিষা বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, এবং সেই সাথে আরো দেব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। সাথে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের খাওয়ার পরিমাণ অনুযায়ী দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জয়ফল গুঁড়ো আর 1/4 টিস্পুন টেস্টিং সল্ট এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর এর মধ্যে আরো দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আরো এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে একসঙ্গে আমি মিশিয়ে নিব। আমি কয়েকটা উপায়ে চিকেন চাপ তৈরি করে দেখেছি, এর মধ্যে এই রান্নাটা সবচেয়ে বেশি সুস্বাদু হয়েছে এবং সবচেয়ে বেশি ইজি হয়েছে, তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটা আজ আমি শেয়ার করছি। তারপর আমি মাংসটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে কিছু বোনলেস চিকেন থাই নিয়ে নিয়েছি এবং সেগুলোকে একটু থেতো করে নিচ্ছি। এভাবে কেয়ারফুলের ভেতরে নিয়ে থেতো করলে হবে কি, মাংসটা চারিদিকে ছড়াবে না, গায়ে গায়ে ছিটে আসবে না। এভাবে করে একে একে আমি পুরো 250 গ্রাম চিকেন থেতো করে নিয়েছি এবং সবগুলো চিকেনকে এখন আমি মেরিনেশন করে নেব। ভালোভাবে মেরিনেশন করে চিকেন গুলোকে আমি একটা ক্লিয়ার ফয়েল অথবা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি আমার লুচি তৈরি করার প্রিপারেশন করে নিয়েছি। 1/2 ঘন্টা হয়ে গেছে, এখন আমি চিকেন গুলোকে ভাজবো। আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি এটা সবচেয়ে সহজ উপায়। একদম ফাইনালি এটাকে ভাজার আগে আমি এর মধ্যে আরো 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এবং বেসনটাকে ভালোভাবে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলো ভাজার পালা। কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি একে একে চিকেন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এক্ষেত্রে আপনি চুলার আগুনটা অবশ্যই লো মিডিয়াম ফ্লেমে রাখবেন, কারণ খুব কড়া হিটে এটা ভাজতে গেলে উপরে কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। সো অল্প আঁচে আস্তে আস্তে আমরা এটাকে কুক করব, যাতে উপর এবং ভিতর প্রপারলি কুক হয়। সো লো মিডিয়াম ফ্লেমে আপনি এটাকে ভাজবেন এবং প্রয়োজনে বারবার একটু উল্টে পাল্টে দেবেন। আমি এটাকে কিন্তু কয়েকবার উল্টে দিয়েছি। একপাশ একটু সামান্য হওয়ার পরে আমি একবার এটাকে উল্টে দিলাম। দেখুন, লো মিডিয়াম ফ্লেমে ভাজার কারণে খুব বেশি পুড়েও যায়নি, লালও হয়নি। এভাবে এক এক পাশ কয়েকবার উল্টে পাল্টে দিয়ে আমি চিকেন চাপগুলো ভেজে নেব। এভাবে ভাজলে চিকেনের ভেতরের জুসটা ইনটেক্ট থাকবে, এটা বের হয়ে আসবে না। আমাদের চিকেন চাপ ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে নিচ্ছি। আপনি চাইলে একটা কিচেন টাওয়ালের উপরেও নিতে পারেন। যেহেতু কয়েকটা রেসিপি আমি ট্রাই করার পর এই রেসিপিটাই সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে ইজি মনে হয়েছে, তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন চাপ। যেহেতু সিলেটে কোথাও চিকেন চাপ ভালো পাওয়া যায় না, তাই এই জিনিসটা আমাকেই মাঝে মাঝে ঘরে তৈরি করতে হয়, এজন্য আমার হাতে এটা ভালোই হয়। এই জন্য আপনাদের সঙ্গেও এই রেসিপিটা আমি শেয়ার করলাম, যাতে আপনারাও যে কেউ যে কোনো জায়গায় বসে এই চিকেন চাপ তৈরি করে নিতে পারেন। দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং তানিয়াস কিচেন স্টুডিও। আর এই যে আমি চিকেন চাপটা হয়ে যাওয়ার পর একটু খুলে দেখাচ্ছি, দেখুন কি রকম জুসি হয়ে আছে ভেতরটা, একদমই ড্রাই হয়ে যায়নি। সো এটা খেতে কিন্তু লুচি পরোটা অথবা নানের সঙ্গে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।